নমস্কার, বংশ রিচুয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি পাঠ করব শ্রী উদ্ধব গীতা। কিন্তু তার আগে জেনে নেব শ্রী উদ্ধব গীতা আর শ্রীমৎ ভগবদ গীতার মধ্যে পার্থক্য কী। শ্রী উদ্ধব গীতা শ্রী উদ্ধব আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কথোপকথন, আর শ্রীমৎ ভগবদ গীতা অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কথোপকথন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের রণভূমিতে প্রদান করেছিল তা হলো শ্রীমৎ ভগবদ গীতা নামে পরিচিত। আর যখন ভগবান নরলীলা সংবরণ করবে তেমন সময় সমস্ত মানব জাতির কল্যাণার্থে যে জ্ঞান উদ্ধবকে দিয়েছিল তাই উদ্ধব গীতা নামে পরিচিত। তো চলুন শুরু করা যাক। আমি স্বামী বিবেকানন্দ সম্পাদিত শ্রী উদ্ধব গীতা পাঠ করছি। প্রথমেই আজ আমরা পাঠ করব মুখবন্ধ। এখানে প্রথমে আমরা জানব যে উদ্ধব কে ছিল, তারপরে আমরা জানব কখন ভগবান তাকে এই জ্ঞান দিয়েছিল, আর ভগবানের এই জ্ঞান অর্থাৎ শ্রী উদ্ধব গীতার উদ্দেশ্যটা কী। তাহলে এই তিনটে প্রশ্নের উত্তরে কিন্তু আজ আমরা এই ভিডিওতে পেয়ে যাব। তো চলুন শুরু করা যাক। তো প্রথম প্রশ্নের উত্তর, উদ্ধব কে ছিল? শ্রী উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের নিকট আত্মীয়, তাহার বন্ধু ও তাহার পরামর্শদাতা ছিলেন। তিনি মহাবুদ্ধিমান ও পরাক্রমশালী ছিলেন। কখনও কখনও তিনি শ্রীকৃষ্ণের দৌত্য বা অন্য বিধ প্রিয় কার্য সম্পাদন করিতে। এবার আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর পাব যে ভগবান শ্রীকৃষ্ণ কখন তাকে এই জ্ঞান প্রদান করেছিল, অর্থাৎ কোন সময় ভগবান উদ্ধবকে এই উদ্ধব গীতার জ্ঞান প্রদান করেছিল। শ্রীকৃষ্ণের আচরণ হইতে তাহার নরলীলা সংবরণের অভিপ্রায় অনুমান করিয়া উদ্ধব তাহাকে সঙ্গে লইয়া যাওয়ার জন্য শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন। কিন্তু ভগবান তাহাকে নিষ্পৃহ এবং সর্বভূতে সমদর্শী হইয়া অনাসক্তভাবে জীবনযাপনের উপদেশ দেন। উদ্ধবের সহিত তাহার এই সময়ের কথোপকথনই উদ্ধব গীতা নামে প্রসিদ্ধ। শ্রীমৎ ভগবতের একাদশ স্কন্ধের ষষ্ঠ অধ্যায় থেকে ২৯ অধ্যায় পর্যন্ত ইহার ব্যাপ্তি। উদ্ধবকে উপলক্ষ করিয়া মানব সাধারণের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের প্রদত্ত শেষ শিক্ষা এই উদ্ধব গীতায় বিধৃত আছে। এবার আমরা থার্ড কোশ্চেনের উত্তর পাব। শ্রীমৎ ভগবতের উপসংহারে শ্রীকৃষ্ণ উদ্ধব সংবাদ সম্বন্ধে বলা হয়েছে, যত্রাত্ম বিদ্যা আখিল প্রক্তা ধর্ম বিনশ্চয়, সমাজের বিভিন্ন স্তরে এবং নানা অবস্থায় বর্তমান মানবগণের অধিকার অনুরূপ ধর্মচরণের নির্দেশের সহিত জীবনের পরম লক্ষ্য আত্মানুভাবের জন্য অনুষ্ঠেয় বিভিন্ন সাধনের নির্দেশ এই উদ্ধব গীতায় উপলব্ধ হয়। এই কারণে জ্ঞান ভক্তি এবং ক্রিয়াযোগের সাধকগণের দ্বারা ইহা সমভাবে আদৃত। অনাসক্ত সর্বত্র ঈশ্বর দর্শন এবং আত্মসমর্পণের শিক্ষা ইহা হইতে বিশেষভাবে পাওয়া যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। পরের দিন থেকে আমরা শ্রীমৎ ভগবতের ষষ্ঠ অধ্যায় থেকে পাঠ শুরু করব। প্রথমেই আমরা ষষ্ঠ অধ্যায়ের পাঠ করব, তারপরে ষষ্ঠ অধ্যায়ের শেষে যে বিপ্রসাপের কাহিনী আছে তাও কিন্তু আমরা এর পরের ভিডিওতে পাঠ করব। আর তারপরের ভিডিওতে আগের থেকেই বলে দিই আমরা অবধূত গীতা পাঠ করব। দেখুন, অবধূত গীতাটা সত্যি কথা বলতে আমার খুবই ফেভারিট। তো চলুন দেরি না করে আজকের ভিডিও এখানে কমপ্লিট করি, আর পরবর্তী ভিডিওগুলি দেখার জন্যে অবশ্যই করে বংশ স্পিরিচুয়াল চ্যানেল লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভালো ভালো ভিডিও অবশ্যই আমি আপনাদের জন্য বানাতেই থাকবো। তো নমস্কার।